আমার নেতা প্রয়াত রাষ্ট্রপতি এরশাদ স্যার বলেছিলেন 68,000 গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আমরা 68,000 গ্রামকে বাঁচানোর লক্ষ্যে, 68,000 গ্রামের মানুষকে বাঁচানোর লক্ষ্যে আমরা কাজ করছি জাতীয় ছাত্র সমাজ। আমাদের বর্তমান জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের স্যার অলরেডি দেশবাসীর উদ্দেশ্যে বিবৃতি দিয়েছেন, আমরা তারই নেতৃত্বে জাতীয় ছাত্র সমাজ আমরা সারা বাংলাদেশের সকল গ্রাম হাট বাজারে আমরা এই 68,000 গ্রাম বাংলার মানুষকে বাঁচানোর জন্য আমরা জীবাণুনাশক ঔষধ স্প্রে করতেছি। এবং আমরা আশা করব, জাতীয় ছাত্র সমাজের পক্ষ থেকে আশা করব দেশবাসীকে, যেন সকল নিম্নবিত্ত এবং অসহায় গরিব দুঃখী মানুষের পাশে যেন মানুষ থাকে এবং তাদের ঘরে সাহায্য পৌঁছায় দেয়।